আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কি করলাম, রান্না বান্না করার জন্য যখন গেছিলাম তখন গেলাম যে আল্লাহ, কোনো সবজি নাই, কিছুই নেই, তো ইমিডিয়েটলি রেডি হয়ে বের হয়ে গেলাম। এই যে পেয়ারা মতো যে ফলগুলো দেখছেন, এগুলো দেখে কনফিউজ হওয়ার কিছু নেই, এগুলো কিন্তু পেয়ারা না, এগুলো অন্য কী জানি একটা ফল, আমি জানি না সোজা কথা, বাট এগুলো পেয়ারা না। এগুলো নিয়ে একবার আমি দশও খাইছি, নিতে গেছিলাম, পরে মামি বলতেছে এটা কী নিচ্ছে, এটা কিন্তু পেয়ারা না, পরে আর কি এলো অবস্থা। এখন ফ্রোজেন সেকশনে চলে আসছি, দেখছি কি কী কী ফ্রোজেন সবজি নেওয়া যায়। যেহেতু ফ্রোজেন সবজিটা এখানে ইজিলি পাওয়া যায় এবং অ্যাভেলেবল, সেক্ষেত্রে আমি কি করলাম, দেখলাম, দেখার পর এখান থেকে আমি বরবটি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আলু নিয়েছি, আরও টুকিটাকি নেওয়ার চিন্তা করছি, এবং ফ্রেঞ্চ ফ্রাই সেকশন দেখছি যে কোনো ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া যায় কি না। পরে এত ভ্যারাইটি দেখছে দেখে আমি কনফিউজ হয়ে গেছি আর নেই নেই। তো ফ্রুটস সেকশনে আসছি, আসার পর চিন্তা করলাম কোনো ফ্রুটস নেওয়া যায় কি না। পর আমি নাশপাতি খুঁজছিলাম, নাশপাতি পেয়েছি বাট ওইভাবে ভালো নাশপাতি পাই নি, তো সেজন্য নেওয়াই হয়নি। তো চকলেট সেকশনে আসলাম, এখানে এসে একটা চকলেট খুঁজছি, ওই যে গত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি একটা চকলেট অনেক বেশি পছন্দ হয়েছে, ওই চকলেটটা খুঁজছিলাম, ওটা পাইনি। আর একটা ব্যাপার হলো যে কিনি আর না কিনি, এটা চোখের শান্তি। চকলেট তো দেখা যায় বেশি খাওয়া আপনাদের ভাই অ্যালাউ করে না, তো সেক্ষেত্রে মানে দেখে দেখে চোখের শান্তি হয় আর কি। তো আমি যখনই আসি অবশ্যই চকলেট সেকশনে আসি, আসি একটু ঘুরে যাই আর কি। তো আসলাম ফাইনালি কী করলাম, কসমেটিক সেকশনে আসলাম। ওখানে গেলাম, যাওয়ার পরে যাওয়ার টাইমে আমি দেখছি যে এখানে তো আসলে ইউরোপিয়ান কান্ট্রি বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো অনেক বেশি হ্যালোইন এগুলো সেলিব্রেট করে, তো একটা সেকশনই অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে হ্যালোইনের বিভিন্ন মানে জিনিসপত্র দিয়ে বা শোপিস দিয়ে। তো আমি সবগুলো দেখছি আর অনেক ভয়ানক জিনিস আছে। আমি চিন্তা করি এগুলো মানুষ বাসায় নিয়ে গিয়ে ঝুলায় কীভাবে, আমি তো দেখা যায় বাসা নর্মাল থাকলেও আমার ভয় লাগিয়ে যায়, আর এগুলো দেখলে তো আমি মানে বাসায় থাকতে পারবো না, এই হলো অবস্থা। আচ্ছা যাক, এটা ওনাদের চিন্তাধারা বা ওনাদের একটা ফেস্টিভ্যাল ওনারা সেলিব্রেট করে। আমি আরেকটা জিনিস দেশে দেখে অবাক হলাম, বাংলাদেশে দেখা যায় এইসব ক্রিম অনেক কম দামে পাওয়া যায়, কিন্তু দেখেন এই এতটুকু একটা ক্রিম £14, আর £14 মানে কি, £1 যদি আমি ১৪০ টাকা ধরি তাহলে £14 আপনারাই ক্যালকুলেট করেন, আর প্লাস এখান থেকে আপনার নিয়ে গিয়ে পর বাংলাদেশে যায় বিক্রি করা, তাহলে সেক্ষেত্রে তো একটা কস্টিংও আছে মানে নেওয়ার খরচ, তো সেটা অ্যাড করলে তো এক একটা ক্রিমের দাম অনেক বেশি হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে দেখা যায় আরও ক্রমে বিক্রি হয়। আচ্ছা যাক, অনেক বেশি জ্ঞানমূলক কথা বলে ফেলছি। এখন দেখছি, এখন আমি গার্নিয়ার একটা হেয়ার মাস্ক খুঁজছিলাম, তো নিয়ে পেয়েছি একটা, পরে এটা দেখে কনফিউজ হয়ে গেছি, কারণ আমি অন্য ফ্লেভারটা খুঁজছিলাম, আর দু তিনটা পেয়েছি, সেটা ম্যাক্সিমাম এখানে অয়েল ছিল, তো আসলে কি আর নেওয়াই হয়নি, মানে কনফিউশনে কনফিউশনে কিছুই নেওয়া হয়নি, দেখে চলে গেলাম। আর একটা কথা হচ্ছে যে আমরা মেয়ে মানুষ দেখা যায় কেনার থেকেও দেখে মনে হয় বেশি শান্তি লাগে, তো আর কি দেখছি, হেঁটে হেঁটে চারদিক দেখছি, আর আস্তে আস্তে মাশাল্লাহ আমার মেয়েটা ঘুমায় পড়ছে, তো সেজন্য রিল্যাক্সে আরও বেশি দেখতেছে, ওখানে ওর স্ট্রোলারও ঘুমাচ্ছে আর আমি এগুলো আরও ভালো করে দেখছি। তারপর যাওয়ার টাইমে একটা ক্রিম চোখে পড়লো, আর চিন্তা করলাম যে ওর জন্য একটা ক্রিম নেই, পরে চারপাশে দেখছি এবং ভালো করে ইনস্ট্রাকশন পড়ে দেখছি, আবার এখানে আবার এনএইচএসের লোকও আছে, তাদেরকে জিজ্ঞাসা করলো, সুন্দর মতো ধারণা পাওয়া যায় যে এই ক্রিমটা সুইটেবল হবে কি না ওর জন্য, তো উনি বললো যে হ্যাঁ এটা সুইটেবল, ইউজ করার কোনো সমস্যা নাই। বাসায় আসার পর একটা হাস্যকর বা মজার ঘটনা ঘটে, সেটা হয়েছে যে এত বেশি ঠান্ডা পড়তেছে যদি ওয়েদার দেখে বোঝা যায় না, আর এখানে একটা আইসক্রিমের কার্ট ছিল, মানে মানুষ এমনভাবে সিরিয়াল লেগে আইসক্রিম খাচ্ছিল, সেটা দেখে আমি অবাক হলাম যে মানুষ ঠান্ডাটাকে উপেক্ষা করেও আইসক্রিম খায়, এই হলো অবস্থা। এখানের মানুষ অবশ্য ঠান্ডাতে অভ্যস্ত, তাই তারা খাচ্ছে। বাসায় এসে আসলাম, এসে তাড়াহুড়া করে রান্না চড়িয়ে দিলাম, এখানে আমি টমেটো আলুর ভর্তা করব, তো হলুদ মরিচ দিয়ে ভেজে দেন কী করলাম, পেঁয়াজ এবং রসুনও আলাদা করে ভেজে নিলাম, নিয়ে সুন্দর মতো এটা একসাথে মেখে নিব, এবং আর পাশে আমি ইলিশ মাছ ভাজতে দিয়ে দিয়েছি এবং তরকারিও চড়িয়ে দিয়েছি। আমি ইলিশ মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করব, তেজিজেল পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নরম হয়ে আসার পরে রসুন বাটা দিয়ে দিয়েছি, মানে রসুন পেস্ট। তো এখানে আমি মানে হাত দিয়ে ম্যাশ না করে গরম থাকা অবস্থায় এই গুটুনিটা দিয়ে ম্যাশ করতেছিলাম, তখন আপনাদের ভাইয়া বলতেছে এক কাজ করো ব্লেন্ডার দিয়ে ম্যাশ করো, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তাহলে অনেক বেশি টেস্টি হবে, তো আমি বলছি না না হাত দিয়ে করলে বেশি টেস্টি হবে। তো এই টেস্টের কম্পিটিশানে কী হয়েছে জানেন,
এই আলু ভর্তা টমেটোর যে ভর্তাটা এত বাজে হয়েছে যা বলার মতো না, মানে বলে আমি বুঝাতে পারবো না, এই হলো অবস্থা। তো এভাবে কি হলো, মশলা কষিয়ে আসার পর বরবটি দিয়ে দিয়েছি। তো এমন করে আর কি সুন্দর মতো অ্যাজ ইউজুয়াল তরকারিটা রান্না করে নিয়েছি, তার পাশে একটু সালাদ বানিয়েও নিয়েছি। তো রুমে আসলাম, চিন্তা করলাম যে গরম ভাত দিয়ে ভর্তাটা খাওয়া যাবে। সত্যি কথা বলতে ভর্তাটা একটুও খাইতে পারিনি, অল্প একটু নিয়েছি, ওইটুকু নষ্ট না করে ওইটুকু খাইছি, আর বরবটি দিয়ে ভাত খেয়েছি। আলহামদুলিল্লাহ বরবটি অনেক মজা হয়েছে। তো রাতের বেলা একটু দই খেলাম চিনি মাখিয়ে, অনেক বেশি ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।